আসসালামু আলাইকুম ফাতেমা রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মচমচে বেগুনের পাকোড়া রেসিপিটি নিয়ে আমরা সবসময় বেগুনের বেগুনি চপ ইত্যাদি খেয়ে থাকি কিন্তু এভাবে বেগুনের পাকোড়া তৈরি করে কি আমাদের খাওয়া হয় তাই আজ আপনাদের সাথে শেয়ার করছি মচমচে বেগুনের পাকোড়ার পুরো রেসিপিটি আজকে আমি বেগুনের পাকোড়া তৈরি করতে এরকম মাঝারি সাইজের একটি বেগুন নিয়েছি এবার বেগুনের এই বোটার অংশটি কেটে ফেলে দিচ্ছি তো কেটে ফেলে দিয়ে এরকম একটি স্টেইনার অর্থাৎ এরকম একটি কাটার কিন্তু আমাদের সবার ঘরেই থাকে এবার এটা দিয়ে আমি এই বেগুনগুলোকে গ্রেড করে নিচ্ছি তো ভিওয়ার্স এরকম গ্রেটার দিয়ে বেগুনগুলোকে আমি গ্রেট করে নিব তো ঠিক এভাবেই আমি এই বেগুনগুলোকে গ্রেড করে নিচ্ছি আর একটু বড়ো সাইজ করেও আপনারা নিতে পারেন বা ছোট করেও নিতে পারেন তো আমি এভাবে সম্পূর্ণ বেগুনটি কিন্তু গ্রেড করে নিচ্ছি তো ভিউয়ার্স দেখুন আমার এই সম্পূর্ণ বেগুনটাই কিন্তু গ্রেড করা হয়ে গেছে এবার এই গ্রেড করা বেগুনগুলো আমি একটু বাটিতে নিয়ে নিচ্ছি তো বাটিতে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা নিজের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণটাও নিজেদের পছন্দ মতন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চা চামচ পরিমাণ স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চাম এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন এবার এই সবগুলো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম ভেঙে তো আপনারা এখানে শুধু চালের গুঁড়োটাও দিতে পারবেন বা শুধু কর্নফ্লাওয়ারও দিতে পারেন আমি এখানে চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার দুটোই দিয়েছি এতে করে এই পাকোড়াগুলো খুব ভালোভাবে ক্রিস্পি হবে তো এবার এই সবগুলো উপকরণ ডিমটা দেওয়ার পর আমি এভাবে হাতে মেখে নিচ্ছি তো কিছুক্ষণ মাখার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আপনারা এখানে ধনিয়া পাতাটা স্কিপও করতে পারেন তো আমি ধনিয়া পাতাটা এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি যখন একটি পাকোড়ার শেপ দেওয়া যাবে তখন এটি মাখানো শেষ হবে বুঝতে হবে তো আমি এগুলো ভাজার জন্য প্যানে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি এবার আমি পাকোড়ার শেপ আকারে এগুলো দিয়ে দিচ্ছি তো ভিও দেখুন আমি এভাবে এক ব্যাচ পাকোড়া এখানে ভেজে নিব তো এরকমভাবে আমি প্যান সম্পূর্ণ অংশে এই পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি তো এভাবে বেগুনের পাকোড়া তৈরি করতে অবশ্যই আমার এই রেসিপিটি আপনারা ফলো করবেন আর এই পাকোড়াগুলো কতটা ক্রিস্পি হয় তা আপনারা তৈরি করার পরে বুঝতে পারবেন আর বেশ অনেকক্ষণই কিন্তু এগুলো ক্রিস্পি থাকে তো ভিউয়ার্স অব আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন ও শেয়ার করবেন তো আমি এই পাকোড়াগুলোকে উল্টে পাল্টে একটি গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি আপনারা নিজেদের পছন্দ মতন কালার করে ভেজে নিতে পারেন আর এগুলো ভাজার সময় অবশ্যই চুলার আসটা মিডিয়াম রাখতে হবে তা না হলে উপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা খুব ভালোভাবে হবে না তো আমি এরকমভাবে কালার করে ভেজেই এগুলোকে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার মচমচে ক্রিস্পি বেগুনের পাকোড়া তো এগুলো কিন্তু আপনারা ভাত পোলাও কিংবা বিকালে চায়ের আড্ডায়ও খেতে পারেন বেগুনের চপ কিন্তু আমরা অনেকই খাই কিন্তু এভাবে কি বেগুনের পাকোড়া তৈরি করে আমাদের খাওয়া হয় তো আজকে আমার এই ভিডিওটি ফলো করে অবশ্যই আপনারা এভাবে বেগুনের পাকোড়া তৈরি করে খেয়ে দেখবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ